বিক্রম চ্যাটার্জি কলকাতার উঠতি নায়ক, বেডরুম ছবির মাধ্যমে 2012 সালে রূপালী জগতে প্রবেশ করেন। তিনি টলিউডের গ্রিক গড। বহুল আলোচিত সাহেব বিবি গোলাম ছবিতে তিনি এক ধ্বংসকামী খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি গাড়ি দুর্ঘটনায় বিক্রমের সহ আরোহী মডেল সানিকা চৌহানের মৃত্যুতে টলি ইন্ডাস্ট্রিতে আহত বিক্রমকে নিয়ে আলোচনার ঝড় উঠে। বিক্রম কলকাতায় জন্মগ্রহণ করেন। তার বাবা বিজয় চট্টোপাধ্যায় এবং মা মল্লিকা চট্টোপাধ্যায়। বিক্রম কলকাতার বেটার হাই স্কুল এবং পরবর্তীতে হেরাম্বা চন্দ্রা কলেজ থেকে পড়াশোনা করেন। তার উচ্চতা 5 ফিট 11 ইঞ্চি। বিক্রম আজ যে জায়গাটায় এসে পৌঁছেছেন তার অনেকটাই অভিনেত্রী পাওলি দমের জন্য, আর সেটা সে স্বীকার করতে একটুও দ্বিধাবোধ করেন না। তবে স্বস্তিকার সঙ্গে আমি আর আমার গার্লফ্রেন্ড ছবিতে সাহসী অভিনয়ের জন্য বেশ সমালোচিত হন। এছাড়াও বিক্রম পাওলি দমের বিপরীতে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে এলআর 4 অধ্যায় ছবিতে অভিনয় করেন। সিনেমার পাশাপাশি বিক্রম কলকাতার বাংলা সিরিয়ালে অভিনয়ের জন্য বেশ জনপ্রিয়তা পান। তার অভিনীত জনপ্রিয় সিরিয়ালগুলোর মধ্যে জি বাংলার প্রচারিত সাত পাকে বাঁধা, স্টার জলসার সখী অন্যতম। এছাড়াও ইচ্ছে নদী ধারাবাহিকে মেঘলা অর্থাৎ সোলাঙ্কি রায়ের সঙ্গে তার রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। বিক্রম চ্যাটার্জি সবসময় কাঙ্ক্ষিত পুরুষদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন। তিনি শুধুমাত্র সুপারস্টার নন, তিনি টলি ইন্ডাস্ট্রির সেক্সিয়েস্ট হাঙ্ক। তাকে নিয়ে টলিগঞ্জে কম চর্চা হয়নি। এক সময় পাওলিকে ভালোবাসতেন, ব্রেকআপের পর টলিগঞ্জ ছেড়ে মুম্বাই পাড়ি দিয়েছেন। শুধু পাওলি নয়, স্বস্তিকা মুখার্জির সাথেও তার সম্পর্কের গুঞ্জন কম শোনা যায়নি। গত 29 এপ্রিলের ভোররাত বিক্রম চ্যাটার্জির জীবনের সবচেয়ে কঠিন স্মৃতি। ভুলতে চাইলেও বারবার তাড়া করে সেই মুহূর্তটা। ভোর রাতে পার্টি শেষ করে স্টিয়ারিং এ বসেছিলেন তিনি, পাশে বন্ধু সনিকা। রসবিহারের কাছে একটি দুর্ঘটনা ঘটে, ঘটনাস্থলেই মারা যান সনিকা। আর এই দুর্ঘটনার রেশ কতদিন থাকবে তা হয়তো সময় বলে দিবে। তবে খুব তাড়াতাড়ি বিক্রম কাজে ফিরবেন, শুরু করবেন স্বাভাবিক জীবন। আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে রইল বিক্রমের জন্য শুভকামনা। বন্ধুরা, আপনার পছন্দের সেলিব্রিটির এমন সব লেটেস্ট নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।